ঠাকুরদারির প্রতি আমাদের রইল অনেক শ্রদ্ধা। ও দারুন, পিওর দারুন, পিওর দারুন। কে জিতেছে? আমি। হেই, হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। তো শরীর কেমন আছে? এখন একদম পিট যাকে বলে। আমরা আসলে দুজন মিলে এখানে দাঁড়িয়ে আছি কারণ মা চলে আসছে মাছ নেব বলে। দিদি বলে দিয়েছে ভোলা খাবে না, নিহেরে যদি পাও তো, মানে লোটে মাছ যদি পাও তো খাওয়া হবে। গুড মর্নিং ফ্যামিলি, রবিবারের সকাল আর সকাল সকাল আমার দেখা দিয়েছে এই যে একটা বড় মতো ব্রণ। এটা সবাইকে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা, ভগবান করুক তোমরা জীবনে যাকে গুরু বলে মানো, জীবনের কোনো কাজ অন্তত তাদের মতো করতে পারো। এই যে ফুলটাকে দেখতে পাচ্ছ, পোকায় সমস্ত এটার খেয়ে নিয়ে শুধু, মানে ওটাকে কি বলে, ডান্ডাটা রেখে, যা বলে না, এটাকে বলে গর্ভাশয়, ডিম্বাশয়, পরাগরানী, পরাগধানী ইত্যাদি। বুঝলি? বলছি তোর কপালটার কি দশা দেখ না, সবার আগে এটাতেই চোখ পড়ছে। রোদ হোক জল হোক, তোরা আজকে বাইরের হাওয়া খা। শশাগুলো তুলে নে তো, পুরো অবস্থা খারাপ। আমি বলছিলাম আগের বছর থেকে আমি আর শশা গাছ বসাবো না। এ কি শশা! আরে তবু তো হচ্ছে, কি শশা গুলো খুব সুন্দর হয়েছে। মা বলছিল নাকি পেয়ে কে গেছে? আস্তে আস্তে দেখে দেখে তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে এখানে কি হচ্ছে। আসলে মা না এর মধ্যে কলার খোসাকে ওই কিছুদিনের জন্য রেখে দিয়েছিল। আমরা শুনেছি কলার খোসার জল ফুল গাছের জন্য খুব ভালো, চলো আজকে এটাও ট্রাই করা হবে। কি গাছে দেবে মা? আমাদের তো কোনো গাছই নেই। হয়তো সব ফুল গাছ আছে তো। জবা, জবা ছাড়া কোনো গাছ নেই এখন। আচ্ছা তোমাদের না জানিও দিই, এটা হচ্ছে গোলাপি মিনি জবা, অরেঞ্জ আর ক্রিম কালারের একটা থোকা মতো জবা যার ফুল এখন রেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে বেগুনি কালারের জবা, মানে রুম্পা কলেজ থেকে কিনে এনেছিল, তখন এটা না থোকা মতো ছিল, এখন তো সিঙ্গেল পাপড়ির হয়ে গেছে আর রেয়ারলি ফুল হয়। আর এটা যেটা দেখাই যাচ্ছে না, এটা হচ্ছে একটা লাল জবার গাছ। এই যে লেবু গাছটা হয়ে না এই জবাটাকে পুরো গাছ করে দিয়েছে। না পরপর দুটো গাছ আছে, এটা হচ্ছে হলুদ জবা যার মাঝখানটা হচ্ছে লাল, আর এটা হচ্ছে ওই মুসুর ডাল কালার হয় না, মুসুর ডাল কালারের জবা। এই যে দুটো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এখানে একটা সাদা জবা ছিল, গোলাপি জবা ছিল, নেই। এটা হচ্ছে বড় গোলাপি জবা, পাশেরটা হচ্ছে ক্রিম কালারের, তিন লেয়ারের কি বলে জানি না ঘন্টা জবা, চন্দন চন্দন কালারের হয়। এবারে জবার ভ্যারাইটি আমি বলতে বলতে শেষ হয়ে যাব। ছোট্ট মতো জবা গাছটা ভাই দিয়েছিল, এটা না হলুদ মাঝখানটা সাদা। এই জবাটা হচ্ছে জয়শ্রী ওর মামার বাড়ি থেকে এনে দিয়েছিল, পঞ্চমুখী জবা। ওদিকে আরো জবার ভ্যারাইটি আছে, বাট আমি আজ আর বলতে পারছি না। ব্যাস এই সমস্ত করতে করতে ওদিকে বৃষ্টি শুরু। ও মা ভিজবে না, চলে এসো। কাজ সুস্থিতে করতে পারবে যখন তখন বৃষ্টি রোদ দেখে ওই আমার ঘরের গাছগুলোকেও বের করে দিলাম। জয়শ্রীকে না সকাল সকাল বলা হয়েছে এমার্জেন্সি দরকার, চলে আয়। সে বেচারি কিছু করেনি, চলে এসেছে। কারণ আর কিছুই নয়, কারণ কি বলতো, কাল না ভিডিও থাম্বনেলের ছবি তোলা হয়নি। জয়শ্রী জ্বালানি কাকে বলে? ইচ্ছা গেছে পাস্তা খাওয়ার, মুখে তো ভালো লাগছে না, মনটা কেমন যেন একটু পাস্তা পাস্তা চাইছে, নিজেই বানিয়ে নেব। আমার পাস্তাটা সে বানাবে, আলু না কম করেই দিয়েছি, এই কিছু দিন একটু চেষ্টা করছি আলু কম খাওয়ার। এই জোগাড় করে দিয়ে গেলাম আমি। মানে পাস্তার প্যাকেট কাটাও হয়নি, পাস্তা এবারে একদম আমরা খাই।
মাখের পাঁচটা তো ভীষণ স্পেশাল, যদিও চিকেন নেই, একে তো কতদিন পরে খাচ্ছি, তার উপর বোন বাজিয়েছে। আজ থেকে উঠলাম, তারপরে দেখলাম ঝমঝমে বৃষ্টি, আর অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল আজকে। যাই হোক, আমরা ছিলাম এই চুড়িগুলো পরে থাকতে পারবো না, কিন্তু বেশ ভালোই লাগছে, অভ্যাস হয়ে গেছে আমার। জানোই তো রবিবার মোটামুটি আমাদের চিকেন হয়, যদিও কয়েক সপ্তাহ অফ যাচ্ছিল কাজক্ষেত্রে, আজকেও অফ। আজকে না গুরু পূর্ণিমা, মা ঠিক রাজি হলো না। সো রেসিপি সার্চ করছিলাম, করতে করতে না একটা খুব অভিনব জিনিস পেলাম। একজন আছেন না ইউটিউবে, ওনার নামটা আমি ঠিক জানি না, যদিও ভিডিও ফলো করি, ওই দারুণ এরকম বলেন। সো ওনারই একটা রেসিপি দেখলাম, পেঁয়াজ ভাপা। খুব সামান্য উপকরণ, আর রেসিপিটা আমার এত ইউনিক লেগেছে আমি আজ বানাচ্ছি। বা তার আগে না একটু অয়েলিং করে নেব। মৌমিতা বলেছে চুলটা ভীষণ রাফ লাগছে, আমিও বুঝতে পারছি। বললাম ওটাকে অ্যাকচুয়াল পেঁয়াজ ভাপা না, পেঁয়াজ পাতুরি বলে, তো ওর জন্য দরকার কলা পাতা, কাটতে যাচ্ছি। ওইখানে মেঘটা দেখতে পাচ্ছ, অত দূর বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই দিকের গুলো বৃষ্টি হচ্ছে না। এখানটাতে মেঘ আছে, এখানটাতে বৃষ্টি হচ্ছে। কি একটা এসেছে, কি আবার খাচ্ছে, এত বড়। এই যে শ্যাম্পু করে উঠেছি, জল তোপছে একদম চুল থেকে। যাই হোক, টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজ আমরা কী নিয়ে কথা বলবো। দেখো এই গুরু পূর্ণিমার ব্যাপারটা না আমি অতটাও জানি না, আমি তো গুগল চেক করে দেখলাম মোটামুটি যারা ওই দীক্ষা এরকম ধরনের কিছু নিয়েছে তারা এটা পালন করে। বাট সিরিয়াসলি বলতে আমি ছাড়ো, ও ছাড়ো, আমার মায়েরও দীক্ষা এখনও নেওয়া হয়নি। সো আমরা না আমাদের লাইফে যারা গুরু আমরা তাদের নিয়েই কথা বলি, আর আজকে ওই এই সমস্ত গুরুদেরকে নিয়েই তো, সমস্ত গুরুদেরই তো আজকে। এটা আমি ঠিকঠাক বলতে পারবো না। দেখো আমাদের জীবনে গুরু বলতে সেটা তো আমার ছোটবেলা থেকে যারা টিউশন টিচার, আমার নাচের স্যার ম্যাডাম যারা আছেন তারা তো অবশ্যই সর্বোপরি, মা বাবা আত্মীয় পরিজন বা যারা বয়োজ্যেষ্ঠ আমাদের অনেক কিছু শেখান, আমরা সবাইকেই গুরু না বললে ওই জায়গায় বসাতেই পারি। বাট আমরা আজকে কথা বলবো আমাদের জীবনের, মানে সিরিয়াসলি যাকে আমরা গুরু হিসেবে মানি, আমাদের জীবনের আইডিয়াল, আমাদের জীবনের আদর্শ, টিচার গুরু সব কিছু। সব গুরুদেরই প্রতি আমাদের রইল অনেক শ্রদ্ধা, এরকমভাবে স্নেহের হাতটা আমাদের মাথার ওপর তোমরা আপনারা দিয়ে রাখুন, যাতে আমাদের জীবনটা যাতে থেমে না যায়, মানে গতিপথে এগিয়ে যায়। এবার আমরা আমাদের গুরুর কথা বলছি, আগে তুই শুরু কর। আমি এখানে আর কি বলবো, বেশি কিছু বলতেই পারবো না। আমি ছোটবেলা থেকে আমার গুরু হেনা তেনা যাবতীয়, সেটা তো দিদি, প্রথমেই দিদি, তারপরে অন্য কেউ আসবে, কারণ নাচটাও যদি আমি কারণ মানে স্যার ম্যাডাম তার আগে দিদি, কারণ দিদি না ওখান থেকে দেখে এসে আমাকে শেখালে আমি নাচের নও পারতাম না, আর পড়াশোনার কথা তো ছেড়েই দিলাম, আমি তো এখনো দিদির কাছে পড়ছি। আচ্ছা ঠিক আছে, ওর গুরু তো শুনলে, এবার আমার গুরুকে নিয়ে আমি কথা বলি। আমার গুরুর কথা আমি হয়তো সমস্ত ব্লগে এর আগে বলেছি, যারা নতুন আছে তাদের বলছি, আমার গুরু বলো আমার আদর্শ বলো সমস্ত কিছুই হয়েছে আমার এক দাদা, আমার পিতৃমণির ছেলে।
টুকি থেকে পুরানো অনেক ব্লগ তাকে নিয়ে আছে। রিসেন্টলি আগের বছর এক জায়গা একবার গিয়েছিলাম, বাট দাদার সাথে দেখা হয়নি। অ্যাকচুয়ালি সবাই তো লাইফে আমরা ব্যস্ত, কথা না আলাদাভাবে কিছু বলার নেই, চলো খোলাখুলি বলি। দাদা হচ্ছে আমার পিসিমণির ছেলে। অ্যাকচুয়ালি রুম্পা দাদাকে অতটাও পাইনি, আমি প্রচুর পেয়েছি। আমার ছোটোবেলাটা পুরো কেটেছে দাদার হাত ধরে। দাদা অ্যাকচুয়ালি আমাকে বাড়িতে পড়াতে আসতো। আর ছোটোবেলা থেকে না আমি যখনই কোনো টিউশন টিচারের কাছে গেছি, সবাই বলতো তুমি ভীষণ অঙ্কে ভালো। আমি না এনজয় করতাম। লাস্ট আমার অঙ্ক টিচার আমাকে বলেছিল যে তোমার অঙ্কের বেসটা ভালো। তো এই বেসটাই পুরো আমাকে তৈরি করে দিয়েছিল আমার দাদা। থেকে কলকাতা জাদুঘর, চিড়িয়াখানা, মেলা পার্বণ আমি ব্যায়াম শিখতাম। ব্যায়ামের কম্পিটিশন সমস্ত জায়গায় দাদা। আর আমার আরেকটা কথা খুব ভালো মনে পড়ছে, আমার না মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, আমার অ্যাকচুয়াল ঠিক মনে পড়ছে না, যে কোনো একটা পরীক্ষায় ইংলিশে একটা এসে দেয়া ছিল যে তোমার জীবনের আদর্শ উইথ ব্লাড রিলেশন যার সাথে আছে। তো আমি না ওই দাদার কথাই লিখেছিলাম। আর দাদা বারবারই বলছে, দাদা শুধু আমার না আমাদের পরিবারের টুকিটাকি অনেকেরই আদর্শ গুরু স্পেশালিস্টই হচ্ছে। তাই না, দাদার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করবো, মানে যাবো একবার। অনেকদিন না যাওয়া হয় না, ওই ফোনেই কথাবার্তা হয় আর কি। আচ্ছা এই ক্ষেত্রে না আমি আর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করে নেব। শেয়ার কর, আমি তো এডিট করব, দেখতে পেয়েই যাব। আমি দেখি মায়ের ডিম ভাজাটা কি হলো। দাদা আমাদের সাথে কতটা জড়িত আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেই সময়টা আই থিঙ্ক দাদার ছেলে ঋতুরাজের 5 বছরের জন্মদিন ছিল রবিবার, আর সোমবার আমার একটা প্রাইমারি টিচারের ইন্টারভিউ ছিল, সেটা ছিল বারুইপুরে। তো দাদা ওই অ্যাডমিট ফ্যাডমিট বের করে দিয়েছিল। তো দাদা তখন বলছে, টুম্পা আমি তোমার সাথে কি করে ওই দিন যাবো, বাবুর তো আগের দিন রাতে জন্মদিন, আর যদি তোমার সাথে যাই অত ভোরে কি করে যাব, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমি বলছি, না দাদা ঠিক আছে আমি যেতে পারবো, খুব নার্ভাস লাগে, যেটা হয় আর কি প্রতিবার। দাদা বই বই করে বলে দিয়েছিল যে জন্মদিনে তোমার আসতে হবে না, পারলে মামি মা মানে মা আর রুম্পা গিয়েছিল, রুম্পা যদিও তখন অনেক ছোট। তো ওই দিন যা হয়, রাতে তো ঘুম হয়নি ধরো, তখন 4টে বাজে, মানে ঋতুরাজের আগের দিন জন্মদিন গেছে, দাদা ঘুমায়নি 4:30 থেকে 4টে। আমার ফোনে কল এসেছে যে টুম্পা উঠেছো। আমি বলছি আমি তো উঠে আছি, তুমি তো সারা রাত মানে ধরো দুপুর থেকে জোগাড় জাতি, বেশ বড় করে জন্মদিনটা হয়েছিল, যে তুমি তো এবার ঘুমাও। বলছে না রে মানে ঘুম আসছে না, মনে হচ্ছে তুই যাবি। দাদা এতটাই কেয়ারিং, মানে ভালো বাবা, ভালো ছেলে, ভালো স্বামী, আমি আর বলতে পারছি না। সিরিয়াসলি গুরু হিসেবে যদি সত্যিই কাউকে মানতে হয়, প্রণম্য ব্যক্তি। আমরা না খুব প্রাউড ফিল করি যে দাদার সাথে আমাদের ব্লাড কানেকশন আছে। মানে না এরকম একজন ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের ভীষণ দরকার, যারা অন্তত তোমায় লক্ষ্যে পৌঁছে না দিতে পারলেও লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা দেখিয়ে দেয়, আর এই পুরো জার্নিটাই তোমায় সমানে এনকারেজ করতে থাকে। আমার না ইচ্ছে গেছে আজ আমি কলা পাতায় ভাত খাবো, ওই পাতুরির জন্য কিছুটা ছিল তো ওটাই। এক্সাইটেড সিরিয়াস, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ও কেমন হয়েছে, কেমন হয়েছে? ওই বলেন না দারুন, পিওর দারুন, পিওর দারুন সত্যি। আরে আমাদের জন্য রাখ একটু, আজকে তো খাওয়া দাওয়া পুরো জমে যাবে। দিদি তো ওই এটাকে কি বলে, পেঁয়াজ পাতুরি, পেঁয়াজ পাতুরি, পেঁয়াজ দিয়ে ঝাল করে এটা চিচিঙের তরকারি আর মাছের ডিমের ভাজা। তুই কখন এসে এখানে শুয়ে ছিল? ওঠ ওঠ, সব আমাদের জামা কাপড়। সারা দুপুর বিকেল বসে বসে তাতোয়ের এই প্রজেক্টটা লিখলাম। সিরিয়াসলি এক এক সময় প্রজেক্টের টপিকগুলো এমনই দেয় না, গেম ক্লান্ত, আজকে শুধু টিউশনটা নেই বলে মোবাইল রাখার একটা পারফেক্ট জায়গা পেয়েছি। এতদিন কেন এটা খেয়াল করিনি, ওই যে আমার গাছ রাখার জায়গাটা আছে না ওখানে রেখে দিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক আমাকে গ্লোয়িং আর বেশ ভালোও লাগছে, তাই না? I'm
হচ্ছে। দেখো আমার মুখে অল্প স্বল্প দাগ আছে, অল্প স্বল্প না অনেকই দাগ আছে, এত না বুনো সমস্যা হয় না, আর এটা ব্যথা আনাদার লেভেলের। বন্ধু এই নিয়ে দুদিন চলে এলাম আমরা পরস্পর। নিউজ নিউজ নিউজ, আজকে যে জিতবে সে পেয়ে যাবে এই ক্র্যাকসটা। না একদমই না, আজকে আমি জিতবো। বন্ধু তুমি কি খেতে চাও, মানে জিততে চাও? মা কারণ এ খেতে ভালো লাগে না। কে জিতেছে? আমি। হেই খাতায় প্রমাণ আছে কে জিতেছে। যে জিতেছে চিপসটা সে আগেই খেয়ে নি। অনেকেই বলবে যে দিদি ভাই মুখ ভর্তি বোনতে তুমি অয়েল ইউজ করছো, অ্যাকচুয়াল কি বলতো আমার না অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়া আমার রাতে স্কিন কেয়ার হয় না, আর এটা সেন্সিটিভিটিকে মাথায় রেখেই তৈরি করা, এখনো পর্যন্ত আমার স্কিন এর জন্য কোনোভাবেই মানে ব্রণ প্রভাবিত হয়নি, সো এটা ইউজ করাই যায়, আই থিঙ্ক করাই যায়। নর্মালি আমরা মিডিয়েও রাতে খাওয়া দাওয়া দিয়ে শেষ করে দিই, অ্যাকচুয়াল কী বলতো আমাদের এই শহরতলি এলাকাগুলো আর কি রাতের দিকে না অতটা ঘটনা ঘটনাটা থাকে না, রাত মানে ওই একটা নির্দিষ্ট টাইমের পর সমস্ত চুপচাপ, বা তবু মনে হলো আমাদের ভিডিওটাকে রাতে অন্তত এই জন্য করে দিয়ে 10:30 মতো বাজে এই সময় শেষ করে দেওয়া উচিত। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।